বন্ধুরা এই মুহূর্তে চরিত্র বদলাতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত শক্তিশালী নিম্নচাপ। যেই নিম্নচাপের কারণে এবারে ভাসতে চলেছে একাধিক রাজ্য, যার মধ্যে রয়েছে উড়িষ্যা, ছত্রিশগড়, এমনকি বন্ধুরা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে তড়িঘড়ি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে এবং সেই হলুদ সতর্কবার্তায় ভারী বৃষ্টিপাতের কথাটা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আরও একটা লেটেস্ট রিপোর্ট চলে এসেছে, তো সেই লেটেস্ট রিপোর্টেই বা কোন কোন জেলার কথা উল্লেখ করা হয়েছে, কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন, সম্পূর্ণ গোটা বিষয়টা যদি আপনি জানতে চান, যদি আপনি জানতে চান যে আপনার জেলাতে কালকে দিনকে কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, তাহলে অবশ্যই গোটা ভিডিওটা একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, এটাও জানাবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না। এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিও লাইক টার্গেট রাখছি আমরা মাত্র 350টা লাইক, আশা করি আপনারা এই কটা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে সম্পূর্ণ গোটা বিষয়টা জানার জন্য। এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবার আগে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে উপগ্রহ মোড, এবং উপগ্রহ মোডে বিগত 2 ঘন্টা ধরে কেমন টাইপের আকাশের পরিস্থিতি রয়েছে সেটা আপনারা আগে একটু দেখে নিন। তো কুমিল্লা, ফরিদগঞ্জ, মানে বাংলাদেশের এই সাইডটার দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ হয়ে রয়েছে, এবং পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে। বিগত 6 ঘন্টা ধরে আকাশের পরিস্থিতি কেমন ছিল সেটাও আমরা একটুখানি দেখে নেব, এবং দেখে নেবো পরিস্থিতি কি ছিল। মানে মাঝরাতে বেলার দিকে তো বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে, তবে দেখুন বন্ধুরা মানে মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দেখা গিয়েছিল, যার মধ্যে থেকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপিলাপুরপুর, বেলদা, জয়সলওয়ার, দীঘা, কন্টাই, এছাড়াও তমলুক, কোলাঘাট, উলুবেরিয়া, কলকাতা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ দেখা গিয়েছিল 3:30টার পর থেকে। চন্দ্রকোনা, গোয়ালটর, ঝাড়গ্রামের দিকে ব্যাপক আকারে ঘন কালো মেঘ দেখা গিয়েছিল, কলকাতার উপর দিয়েও ভাসা মেঘ ভেসে বেড়াচ্ছিল, কিন্তু তাছাড়া খুব বেশি একটা কিন্তু ঘন কালো মেঘ বর্ধমান কিংবা নদিয়া, মুর্শিদাবাদ কিংবা কলকাতা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে দিয়েও কিন্তু বন্ধুরা অত বেশি মেঘ দেখা যায়নি আজকের দিনের ক্ষেত্রে। তো এটা তো হচ্ছে উপগ্রহ মোড হয়ে গেল। এবং যদি আমরা আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে আসি, আবহাওয়ার র্যাডারে আমরা দেখে নেবো যে বিগত 6 ঘন্টায় আবহাওয়ার র্যাডারের মতে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হয়েছে। তো দেখুন আমরা এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং মানে দুপুরবেলার দিকে যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটের মতে এখানটায় কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা চন্দননগর, কোলাঘাট, উলুবেরিয়া থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘটা সরতে আরম্ভ করবে, বা আরামবাগ, কতলবাগ, চন্দ্রকোনা এই সমস্ত এলাকা থেকে, যার ফলে ওখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং সেই মতনই কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গিয়েছে খড়গপুর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে, পাশাপাশি চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালটর, ঝাড়গ্রাম এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে, শালবনী, কেশপুর, মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছে। দেখুন বন্ধুরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, ধীরে ধীরে কিভাবে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে কুতুলপুর, শালবনী, গোয়ালটর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ ছিল, এবং ক্ষেত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, জগুদার আশেপাশের দিকে, চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে, বলরামপুর, বাঁকুড়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে, পুরুলিয়ার হুড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গিয়েছে। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, পাঞ্চা, কেন্দ্রা, মধুপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, সুকাল্লা, কেন্দিয়া, পাঞ্চা, মানবাজার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং সোনামুখের আশেপাশের দিকে কিছুটা কোলাঘাটে, কোলাঘাটের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। তো মোটের মতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছে। তাহলে কি আজকে দিনকে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো সেটা ভালো করে বোঝার জন্য আমরা এই মুহূর্তে চলে আসলাম সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে। এবং দেখুন বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে এখানটায় বঙ্গোপসাগরে, এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গের ঠিক খুবই কাছে রয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে উড়িষ্যার দিকে এই ঘূর্ণাবর্তের সব থেকে বেশি ভয়ঙ্কর প্রভাব থাকবে, এবং এখানে কিন্তু বন্ধুরা
দ্বারা অন্ধ্রপ্রদেশের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। মোটামুটি হবে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যা, বিষ্ণুপুর, ভুবনেশ্বর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে উড়িষ্যার দিকে সেখানটায় লক্ষ্য করা যাচ্ছে। এবং মাঝরাতে বেলা যদি আসি তো বৃহস্পতিবার দিনকে একটার সময়, মাঝরাতে বেলা ঠিক একটা নাগাদ উড়িষ্যার দিকে, পুরীর দিকে বৃষ্টিপাত থাকবে। পারাদ্বীপে সমূহ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মাঝরাতে বেলা বৃষ্টিপাত থাকবে না। দীঘা মন্দারমণির দিকে মেঘলা আকাশ এবং হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত থাকলেও প্রবল আকারে যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু মাঝরাতে বেলা থেকে দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও কিন্তু দেখা যাবে না। শুধুমাত্র উড়িষ্যার ক্ষেত্রে মাঝরাতে বেলা থেকে বৃষ্টিপাত থাকবে। তো সকালবেলার দিকে ধীরে ধীরে কিভাবে আকাশের রূপ বদল হতে পারে সেটাই আমরা দেখানোর জন্য এই মুহূর্তে ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি। তো মোটের মধ্যে কিন্তু বন্ধুরা আগামীকালকের দিনকে সকালবেলা থেকে মেঘলা আকাশ এবং হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত সকালবেলার দিকে দেখা যাবে। এবং মোটামুটি কিন্তু বন্ধুরা এরকম টাইপের আকাশের পরিস্থিতি থাকবে গোয়ালটর এলাকাগুলোর ক্ষেত্রে, বিনপুরের দিকগুলোর ক্ষেত্রে, রায়পুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এবং এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে যদি চালাই তাহলে দেখতে পাবেন যে বৃহস্পতিবার দিনকে, আগামীকালকে দিনকে 11টার সময়, সকালবেলা 11টা নাগাদ ট্র্যাকটাকে চালালে বুঝতে পারবেন যে 11টা 12টা 1টা নাগাদ কিন্তু একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কোন কোন জেলায় হবে এখানে হাবড়া দেখতে পাচ্ছি, বনগাঁ রয়েছে, চাকদা রয়েছে, পান্ডুয়া, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালটর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত দেখা যাবে। ক্ষেত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, জগুদুয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। এবং উড়িষ্যার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে দেখতে পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে বেশ কয়েকটা জেলা রয়েছে যেমন সাতক্ষীরা, অভয়নগর, খুলনা এই এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো আজকের দিনকে তুলনায় আগামীকালকে দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সব থেকে বেশি রয়েছে। কোথায় কোথায় রয়েছে এখানে আমরা নদিয়ার একটুখানি চত্বর দেখতে পাচ্ছি, বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এছাড়াও পূর্ব মেদিনীপুর চত্বরগুলোর ক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুর চত্বরগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া সহ মানে আপনারা ভাবতে পারেন যে আগামীকালকে দিনকে ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কম বেশি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত আগামীকালকে দিনকে লক্ষ্য করা যাবে। দেখুন একটা থেকে দুটোর সময় এসছি আমরা, এবং একটা থেকে দুটোর সময় আসার মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, বর্ধমান এই সমস্ত এলাকা, ক্ষেত্রা, বলরামপুর, জামশেদপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকে কৃষ্ণনগর রয়েছে, চাকদার আশেপাশের দিকে বনগাঁর দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। সাতক্ষীরা, অভয়নগর, খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। জনগর, মাঝিপুর, বারুইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে আমরা ওভারঅল আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে বৃষ্টিপাতটা বঙ্গোপসাগরে এই সাইড থেকে মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 224 পরগনা থেকে ধীরে ধীরে এটা একটুখানি কিন্তু ওপরের দিকে সরতে আরম্ভ করে দিয়েছে। অর্থাৎ নদিয়ার দিকে যাবে, তারপরে মুর্শিদাবাদের দিকে যাবে, তারপরে ধীরে ধীরে একটু সাইডে সরবে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম চত্বরগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। মোটামুটি কিন্তু বৃষ্টিপাত আগামীকালকের দিনকে ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং রাত্রিবেলার দিকে যদি আমরা যাই তো রাত্রিবেলার দিকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে না, মোটামুটি কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো মানে রাত্রিবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে একাধিক যে জেলা রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদুরাইপুর, ফরিদগঞ্জ, মতিহাট, বরিশাল এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে। তো ওভারঅল আপনারা দেখতে পেলেন যে কালকের দিনকে, বৃহস্পতিবারের দিনকে কেমন টাইপের আকাশের পরিস্থিতি থাকতে পারে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের দিনকে রাত্রিবেলায় দেওয়া লেটেস্ট রিপোর্টে কি বলছে। তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই, যার কারণে ভিডিওতে আমরা উত্তরবঙ্গ সম্পর্কে তেমন একটা কিছু বললাম না। তবে গাঙ্গে, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ব্যাপারে যদি আসি তো আগামীকালকে দিনকে ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা বিহার, ঝাড়খণ্ডের দিকে যাই তো ঝাড়খণ্ডের এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যার দিকে দেখুন বন্ধুরা, মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উড়িষ্যার দিকে দেওয়া হয়েছে। তো পরিস্থিতি কিন্তু উড়িষ্যার দিকে ভয়ঙ্কর হবে, তবে পশ্চিম বাংলার দিকে অত বেশি ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে না। অন্যদিকে আজকের দিনকের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা লেটেস্ট একটা রিপোর্ট দিয়েছে ভারতীয় মৌসম ভবন,
এবং সেই লেটেস্ট রিপোর্টে কি বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম এবং তার তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ক্ষেত্রে, এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে অ্যাক্টিভ মনসুন রয়েছে অর্থাৎ মৌসুমী বায়ু এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে রয়েছে পূর্ব ভারতে, এবং পূর্ব ভারতের ক্ষেত্রে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু অ্যাক্টিভ থাকবে, যার ফলে কিন্তু মানে মৌসুমি বায়ু অ্যাক্টিভ রয়েছে সাথে সাথে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই দুইয়ের কারণে কিন্তু এবারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তাও খুব যে মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু সমস্ত এলাকাতে দেখা যাচ্ছে না। যেমন কলকাতার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত হচ্ছে, দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চত্বরগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে। আজকের দিনকে যেমন হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। মুর্শিদাবাদের দিকে অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, এমনকি নদিয়ার দিকে কিংবা বীরভূম এর দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো দেখুন আমরা সম্পূর্ণ লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করি, এই জায়গাটা থেকে আপনারা একটুখানি খেয়াল রাখবেন। এখানটায় কিন্তু বলা হয়েছে যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য এবং তার উত্তর দিকে মানে তৎসংলগ্ন উত্তর রেখা বরাবর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল, যেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং তার তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অলরেডি চলে এসছে, এবং এটা এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার বা নিম্নচাপে পরিণত হবে, এবং এটা ধীরে ধীরে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে এগোতে আরম্ভ করে দেবে আগামী 3 দিনের জন্য। এবং এর সাথে সাথে কিন্তু এখানে বলা হয়েছে যে মৌসুমী বায়ুর অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু বন্ধুরা অবস্থান করে রয়েছে, এবং এর সাথে সাথে মানে ধীরে ধীরে কিন্তু এগোবে সেটা কিন্তু বলা হয়েছে। আমরা পূর্ব ভারতের দিকটায় আসবো, পূর্ব ভারতের ক্ষেত্রে কি ওয়ার্নিং দেওয়া হয়েছে, তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং উড়িষ্যার দিকে বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 14 তারিখ 15 তারিখ বেশ ভালো বৃষ্টিপাত হবে, তার সাথে সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে পাশাপাশি আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে, এবং মারাত্মক গতিবারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে হতে পারে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আরো একবার লাইভ আপডেটে, এবং এখান থেকে আমি আপনাদেরকে একটুখানি দেখাবো যে আগামী কালকের দিনকে কি কোথাও কোনো রকম ভাবে দমকা বাতাস কিংবা ঝড়টর হওয়ার কি আশঙ্কা রয়েছে। যদি আশঙ্কা থেকে থাকে তাহলে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আশঙ্কা থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং সকালবেলার দিক থেকে কিন্তু দমকা বাতাসের এফেক্টটা বাড়তে আরম্ভ করে দেবে, অর্থাৎ সকালবেলার দিকে আগামী কালকের দিনকে দমকা ঝোড়ো হাওয়া বাতাসের বেগটা বাড়বে, যেখানে পুরুলিয়ার ক্ষেত্রে 38 কিলোমিটার প্রতি ঘন্টা, বাঁকুড়ার ক্ষেত্রে 41, দুর্গাপুরের ক্ষেত্রে 43, বর্ধমানের ক্ষেত্রে 45, নদিয়ার আশেপাশের দিকে অলমোস্ট 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কৃষ্ণনগর নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস সকালবেলা 8টার সময় দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা 8টার সময় কিন্তু দমকা বাতাস দেখা যাবে, এবং আগামী কালকের দিনকে সামান্য একটুখানি দমকা বাতাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দেখা যাবে। এমন কোনো জেলা থাকবে না যে জেলাতে ক্ষেত্রে আগামী কালকের দিনকে দমকা বাতাস বইবে না। এবং দেখতে পাচ্ছেন সেন্টারে যে কেন্দ্রবিন্দু রয়েছে সেটা উড়িষ্যার দিকে রয়েছে, এবং তার আশেপাশের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে অল্প স্বল্প এফেক্ট রয়েছে, কিন্তু মূল যে এফেক্ট সেটা উড়িষ্যার ক্ষেত্রে পড়েছে, যার কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে অত বেশি ভারী বৃষ্টিপাত এই ঘূর্ণাবর্তের ফলে সৃষ্টি হওয়া নিম্নচাপে দেখা গেল না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও দমকা বাতাসের এফেক্ট থাকবে, তো এই এফেক্ট সকালবেলা 10টার পর কতক্ষণ থাকতে পারে সেটা জানার জন্যই আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো মোটামুটি কিন্তু গোটা সকাল জুড়েই এই ঘূর্ণাবর্তের যে ভয়ঙ্কর ঝড়ের একটা এফেক্ট সেটা থাকবে, এবং দুপুরবেলা থেকে বিকালবেলা সন্ধেবেলা হতে না হতেই সেই এফেক্টটা আস্তে আস্তে কমে যাবে, যার ফলে কিন্তু আরও একবার নর্মাল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে বঙ্গোপসাগরের জুড়ে, এবং ঝড়ের হওয়ার আশঙ্কা কিন্তু রাত্রিবেলার দিকে একদমই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা মোটামুটি আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।